আমার দেখা সবচাইতে বড় আউটডোর রাউটার হলো এটি। অনেকেই এটি প্রথম দেখে মনে করবেন পানি খাওয়ার জগ অথবা বালতি, কিন্তু এটি আসলে একটি আউটডোর এপি রাউটার। বিশাল আকারের এই রাউটার কি দেখতেই শুধু বড়, নাকি এর ভেতরে অনেক কিছু রয়েছে, নাকি শুধু ফাও ফাও বক্স বড় করেছে? আজকে দেখব এই রাউটারটির ভেতরে কি রয়েছে এবং এর পারফরমেন্স কেমন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই রাউটারটি টোডাইকা কোম্পানির, এর মডেল নাম্বার TEH-A106। এর আগে টোডাইকা কোম্পানির TEH-A81 মডেলের একটি রাউটারের রিভিউ করেছিলাম। বিশাল আকারের এই রাউটারটি কেনার উদ্দেশ্য হচ্ছে এর রেঞ্জ বেশি পাওয়া। আশা করা যায় এই রাউটারটি থেকে 500 মিটার রেঞ্জ পাওয়া যাবে। রাউটারটির নেট কানেকশন এবং পাওয়ার কানেকশন এই একটিমাত্র পোর্ট দিয়েই রিসিভ হয়। রাউটারটিতে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য রয়েছে 48 ভোল্টের POI অ্যাডাপ্টার। এই POI অ্যাডাপ্টার থেকে আপনি চাইলে 30 থেকে 40 মিটার পর্যন্ত রাউটারে CAT6 তারের মাধ্যমে কানেকশন করতে পারবেন। POI অ্যাডাপ্টারে 2টি পোর্ট থাকে, একটি হচ্ছে POI পোর্ট এবং একটি ল্যান পোর্ট। POI পোর্ট থেকে CAT6 কেবলের মাধ্যমে আউটডোর রাউটারটিতে কানেকশন হবে এবং ল্যান পোর্টের মাধ্যমে আপনার প্রাইমারি রাউটার অথবা MC অনু যে কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন। রাউটারটি দেখতে অনেক বড় হলেও এর প্রাইসটাও অনেক বড়। এই রাউটারটি আমার কিনতে প্রায় 15,000 টাকার মতো খরচ হয়েছে। এই রাউটারটির পারফরমেন্স যে কেমন হবে সেটা দেখার বিষয়। আমি এখানে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটি RJ45 কেবল কানেক্ট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি শর্ট কেবল দিয়ে এখানে কানেকশন করে দিচ্ছি, এভাবেই লং কেবল এখানে কানেকশন করতে হবে। আমি প্রথমে এখানে রাউটারটি পাওয়ার দিয়ে দেখব রাউটারে আসলে কানেকশন আসে কি না, আর এই পাশে যে ল্যান পোর্ট রয়েছে এই ল্যান পোর্ট আমার প্রাইমারি রাউটারে কানেক্ট হবে। প্রথমে আমি পাওয়ার দিয়ে দেখতেছি, দেখুন এখানে অ্যাডাপ্টারে একটি ব্লু কালারের LED জ্বলেছে, আমার রাউটারে কোথাও লাইট জ্বলে নাই, সম্ভবত এই রাউটারে কোনো লাইট নেই। দেখুন এখানে কোনো প্রকার লাইট শো করছে না। এখন আমি ফোনের সিগন্যাল দেখব এই রাউটারের সিগন্যাল আসলে ফোনে আসে কি না। এবার আমি ফোনের স্ক্রিন রেকর্ডটা চালু করে নিলাম। দেখুন আমার ফোনে যে ওয়াইফাই অপশনে SSID শো করছে, স্মার্ট এপি, এটি হচ্ছে টোডাইকা ব্র্যান্ডের এই রাউটারের SSID। এখানে অটোমেটিক কানেক্ট হয়েছে এবং 2.4G এবং 5G দুটাই লেখা আছে। আমি রাউটারের ফ্রিমওয়্যারে প্রবেশ করব। এখানে IP অ্যাড্রেস হচ্ছে 6.6.6 এবং ইনপুট পাসওয়ার্ড, ইনপুট মানে লগইন পাসওয়ার্ড অ্যাডমিন। দেখুন ভিউয়ার্স, এখানে রাউটারের ফ্রিমওয়্যারে প্রবেশ করেছি। অন্যান্য রাউটারের চাইতে এই রাউটারের ফাংশন টোটালি আলাদা। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই রাউটারটা আসলে Wi-Fi 6 ক্যাটাগরির, এর মডেল নাম্বার SX-1800A। ইনডোরের রাউটারে দেখা যায় AX-1800 লেখা থাকে, কিন্তু এখানে লেখা আছে SX-1800। এটি 1800 MBPS-এর একটি ডুয়েল ব্যান্ডের Wi-Fi 6-এর রাউটার। রাউটারের ফাংশন একদম আলাদা, এর আগে কখনও আমি এরকম রাউটারের ফাংশন দেখি নাই। দেখুন ভিউয়ার্স, এখানে ওয়্যারলেস লেখা আছে, ওয়্যারলেসে ক্লিক করে দিলাম। এবার ডাব্লু ল্যান সেটিং দেখব এখানে কি রয়েছে। এখানে ডাব্লু ল্যান সেটিংয়ে এসে আপনি ব্যান্ডউইথ চেঞ্জ করতে পারবেন, RF পাওয়ার অর্থাৎ অ্যান্টেনার যে গেইন এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর এপাশে সিস্টেম লেখা আছে, সিস্টেমে চাপ দেওয়ার পরে আপনি চাইলে যে কোনো VLAN ইনপুট এখানে করতে পারবেন। এবার আমার প্রাইমারি রাউটার থেকে এই রাউটারের ল্যান পোর্টের মাধ্যমে কানেকশন করব। দেখুন ভিউয়ার্স, আমার প্রাইমারি রাউটারের ল্যান পোর্ট থেকে এখানে যে POI অ্যাডাপ্টার রয়েছে এই POI অ্যাডাপ্টারের ল্যান পোর্টে কানেকশন করেছি, এবং POI লেখা আছে এই POI পোর্ট থেকে আমি রাউটারে কানেকশন করে দিয়েছি। রাউটারটিতে নেট কানেকশন চলে এসেছে। এবার দেখব এই রাউটারটির ভিতরে কি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এবং এর মাদারবোর্ড কেমন। দেখুন ভিউয়ার্স, আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে এখানে নাটগুলো খুলে নেব। এখানে অনেকগুলো নাট লাগানো আছে, এগুলো খুললেই রাউটারের ভেতরে কী রয়েছে সব কিছু দেখা যাবে। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। অনেকেই ভিডিও দেখেন, সম্ভবত আমার ভিডিও ভালো লাগে না তাই লাইক করেন না। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন ভিউয়ার্স, ভেতরে 2টি কালো কালো অ্যান্টেনা রয়েছে, এইগুলো হচ্ছে 11 dBi অ্যান্টেনা। রাউটারটির মাদারবোর্ড সম্ভবত কাস্টম মাদারবোর্ড। দেখুন এখানে পাওয়ার কানেকশন এবং ল্যান পোর্ট অন পোর্ট সব কিছুই রয়েছে। এই রাউটারে 3টি প্রসেসর রয়েছে, একটি হচ্ছে মেইন প্রসেসর,
আর দুইটি হচ্ছে একটি 2.4 গিগাহার্সের কন্ট্রোলার এবং একটি 5 গিগাহার্সের কন্ট্রোলার। এই বোর্ডে দেখুন দুইটি পোর্ট রয়েছে, একটি হচ্ছে ওয়ান পোর্ট, একটি ল্যান্ড পোর্ট, এবং দুইটি সিগন্যাল ইন্ডিকেটর দেওয়া আছে, একটি পাওয়ার পোর্ট রয়েছে। আর এই পার্শ্বে দেখুন 5 গিগাহার্সের একটি অ্যান্টেনা দেওয়া আছে, এটি হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা। দেখুন এখানে মাঝখানে একটি গ্রিন এলইডি জ্বলছে, তার মানে রাউটারের সিগন্যালের একটি ইন্ডিকেটর দেওয়া আছে। আসলে কভার ভেদ করে এর সিগন্যাল এই ইন্ডিকেটরটা দিনের বেলায় দেখা যায় না। এই দুই পার্শ্বে দুইটি অ্যান্টেনা হচ্ছে 2.4 গিগাহার্সের ওমনি ডিরেকশনাল, অর্থাৎ সব দিকে সিগন্যাল যাবে, আর 5 গিগাহার্সেরটা ডিরেকশনাল একদিকে যাবে। এবার রাউটারটির অ্যান্টেনার গেইন টেস্ট করব। এই জন্য যাব একটি অ্যাপে, এই অ্যাপসের নাম হচ্ছে নেটওয়ার্ক কল ইনফো লাইট। এই অ্যাপসটির মাধ্যমে অ্যান্টেনার যে দূরত্ব, কতদূর সিগন্যাল যাবে, এর দূরত্বটা দেখতে পারবেন। এখানে দেখুন ডুয়েল ব্যান্ড কানেক্ট আছে, অর্থাৎ 5 গিগাহার্সের সাথে কানেক্ট আছে, 1201 Mbps লিঙ্ক স্পিড শো করতেছে, আর -31 dBm এই অ্যান্টেনার গেইন শো করছে। খুবই দুঃখজনক ব্যাপার, রাউটারটির সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমার রাউটারটা কিন্তু চালু আছে, কিন্তু রাউটারের সিগন্যাল ছেড়ে দিয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে রাউটারের কোনো সিগন্যাল শো করছে না। এখানে আমার যে প্রাইমারি রাউটার রয়েছে, সেই রাউটারের 2.4 গিগাহার্সের সাথে কানেক্টেড রয়েছে, এটা শো করছে, কিন্তু টোডাইকার এই আউটডোরের কোনো সিগন্যাল শো করছে না। দেখুন রাউটারটা কিন্তু চালু আছে, রাউটার চালু আছে, সব ঠিকঠাক রয়েছে, কিন্তু আমার এই রাউটারটির সিগন্যাল ফোনে শো করছে না। এত টাকা দিয়ে এই রাউটারটি কিনে সম্ভবত এরকম একটি জিনিস পেছন দিয়ে নিয়ে নিলাম। অনেক চেষ্টা করলাম, রাউটারটিতে কোনো সিগন্যাল আনতে পারলাম না। রাউটার অফ করে অন করলে রাউটারের সিগন্যাল আসে, 1 থেকে 2 মিনিট পর সিগন্যাল আবার হারিয়ে যায়। এখন কথা হচ্ছে, এত টাকা দিয়ে এরকম রাউটার কোনো রিভিউ ছাড়া যদি কেনেন, তাহলে আমার মতো এরকম বাঁশ খাবেন, একদম 100% শিওর। যে কোনো আউটডোর রাউটার কেনার আগে ভালোভাবে আগে দেখবেন রাউটারের রিভিউ আছে কি না, অথবা রাউটারটি কেমন চলে। রাউটার যার থেকে নেবেন তার থেকে সব কিছু জেনে শুনে তারপরে রাউটারটা কিনে নেবেন। আপনি যদি 360 ডিগ্রি ওয়াইফাই জুম করার জন্য ডিরেকশনাল রাউটার কিনেন, তাহলে ভাই শুধু সিগন্যাল একদিকে যাবে, 360 ডিগ্রি পাবে না। 360 ডিগ্রির জন্য অবশ্যই ওমনি ডিরেকশনাল রাউটারগুলো কিনবেন। ডিরেকশনাল রাউটারগুলো এরকম হয়ে থাকে, এগুলোর সিগন্যাল শুধু একদিকে যায়। তাই অনেকেই এরকম রাউটার কিনেন, 5 কিলোমিটার 10 কিলোমিটার রেঞ্জ লেখা থাকে প্যাকেটের গায়ে, অথবা রিভিউতে বলা হয় 5 কিলোমিটার রেঞ্জ। এগুলো আসলে 0.2 to 0.5 কিলোমিটার রেঞ্জ পায়। আপনি যদি এরকম একটি রাউটার ব্যবহার করেন, তাহলে সিগন্যাল শুধু একদিকেই যাবে, ফোন ইউজারদের জন্য মোটামুটি 200 থেকে 300 মিটার পর্যন্ত এর সিগন্যাল পাবেন। 5 কিলোমিটার এই রাউটার দিয়ে ঠিকই পাবেন, পয়েন্ট টু পয়েন্টে এরকম দুইটি রাউটার ব্যবহার করে। যারা 360 ডিগ্রির রাউটারের রেঞ্জ নিতে চান, তারা অবশ্যই এরকম ক্যাটাগরির রাউটার কিনবেন। এগুলোর সিগন্যাল সব দিকে যায় এবং এই রাউটারগুলো অনেক ভালো হয়ে থাকে। এটিও একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, এটি কমফাস্ট ব্যান্ডের। এর মডেল নাম্বার CF EW 75, এটি ভার্সন 2 এর রাউটার। যারা অল্প খরচে হটস্পট বিজনেস করতে চান, বাসাবাড়ির জন্য অথবা বাজারের জন্য, তারা অবশ্যই টোডাইকা কোম্পানির TH-A81 মডেলের একটি রাউটার আছে, ওইটা নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, যাতে এরকম ভুল করে কেউ অন্য রাউটার না কেনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।